भाजपा के विश्वपुर संगठनिक जिला कार्यालय में पार्टी कार्यकर्ताओं के साथ बैठक थी। बैठक से पहले हुगली से भाजपा सांसद लॉकेट चटर्जी ने तृणमूल पर कटाक्ष करते हुए कहा कि नेता पुलिस पर आरोप लगा रही है और पुलिस नेताओं पर आरोप लगा रही है, क्योंकि अब पुलिस प्रशासन और तृणमूल एक ही शब्द बन गए हैं। तृणमूल पार्टी कार्यालय पुलिस स्टेशन बन गया है, तो पुलिस स्टेशन तृणमूल पार्टी कार्यालय बन गया है। মানে ড্রাগস পাওয়া যাচ্ছে, হেরোইন পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে, এবং সেখানে নেতারা পুলিশকে দোষ দিচ্ছে, পুলিশ নেতাদের দোষ দিচ্ছে। কারণ এখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং তৃণমূল পুরো একটাই একই শব্দ হয়ে গেছে। তৃণমূলের মানে পার্টি অফিসগুলো পুলিশের থানা, আর পুলিশের থানাগুলো এখন তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। পূর্ব মেদিনীপুরের সুবেন্দ্র অধিকারী গড়ে তৃণমূলের দলীয়ভাবে দায়িত্ব দেওয়া হলো কুণাল ঘোষকে পঞ্চায়েত বোর্ডের জন্য। কোনো কিছু করতে পারবে না। নন্দীগ্রামে গোহারা হেরেছিল এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ওখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভালো রেজাল্ট করবে। দুজনে দীর্ঘ 8 বছর ধরে প্রচুর এখানে ঘোরাঘুরি এমনিতেই করেছি এবং দায়িত্ব আগেও ছিল, এখনও আছে, এবং সবাইকে নিয়ে একসাথে আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম বৈঠকে আজকে এই বৈঠক সাংগঠনিক আরও শক্তিশালী করতে কী কী পরিকল্পনা আছে আপনাদের? আমাদের ভারতীয় জনতা পার্টির বিশেষ করে রাঢ়বঙ্গ জোন যদি কথা বলেন আপনারা, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ, এবং আগামী দিনে ওনাদের সাথে একসাথে হয়েই আমাদের কাজ করার প্রধান লক্ষ্য। গতবার পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি উন্নয়নের লাঠিয়াতে রাস্তায় দাঁড়িয়েছিল এবং সেই কারণে আপনারা মনোনয়নপত্র জমা করতে পারেনি, এবারও যদি সেই একই ছবি দেখতে পাওয়া যায় তাহলে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন? তখন আমরা প্রথম দেখেছিলাম, তার জবাব আমরা চোখে চোখ রেখে লড়াই আমরা করেছিলাম। প্রায় আমরা 7,000-এর কাছে প্রায় 3,500 মতন আমরা জয়ী হয়েছিলাম, আমরা পঞ্চায়েত সদস্য জয়ী হয়েছিল, এবং যারা পঞ্চায়েতে লাঠি হাতে নিয়ে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল, বেশিরভাগ উন্নয়ন এখন জেলের মধ্যেই রয়েছে। সেক্ষেত্রে মানুষের অনেক বেশি আশা বেড়ে গেছে, মানুষের ভয় কমে গেছে, এবং মানুষ আগামী দিনে রাস্তায় নেবে, পঞ্চায়েতে লড়াইটা দেবে, এটা আমরা আশা রাখি। এবং মানুষের সাথে আমরা একসাথে থেকে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে যে মানুষ আওয়াজ তুলেছিল তার প্রতিদানটা, তার উপহারটা আমরা মানুষকে দিতে চাই।